বিসমিল্লা রহমান রহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আজকে সরাসরি ফেসবুক লাইভে আপনাদের শারীরিক বাদ ব্যথার যত প্রশ্ন আছে ইনশাল্লাহ আমি উত্তর দিব লাইভটি শোনা যায় কি না এবং স্পষ্ট কিনা আপনারা বলবেন আপনারা আমাকে যখন প্রশ্ন করবেন আমি আবার বলছি যখন প্রশ্ন করবেন আপনার পরিচয় দিবেন আপনার নাম আপনার বয়স ওজন উচ্চতা বলে খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা করবেন এবং আপনার আগে কোনো এই জাতীয় চিকিৎসা নিয়েছেন কি না সেটা আমাকে স্পষ্ট বললে আমি তখন উত্তর দিতে সহজ হবে এটা একটা ফোনও লাইভ ফোন লাইভ আমি নাম্বারটি বলছি ফোন লাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো এই নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন দিয়ে এখন আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব বাদ ব্যথা যে কোনো সমস্যা নিয়ে আপনারা কথা বলতে পারেন আর লাইফটি আপনারা লাইফটি আপনারা শেয়ার করে দিবেন। যেন অন্যদের উপকারে আসে লাইফটি শেয়ার করে লাইভটি শেয়ার করে দিবেন এখন কিন্তু প্রচুর গরম পড়ছে আপনাদেরকে সবাইকে আমি আবারও সতর্ক করিয়ে নিয়ে আমি অনেকগুলা ভিডিও দিয়েছি যে হিট স্ট্রোক তো স্পেশালি যারা বাহিরে কাজ করতে হয় আপনারা সাবধান হবেন এই গরমে প্রচণ্ড গরমে রোদে অনেকের অনেক সমস্যা হচ্ছে সেটা আপনারা খেয়াল রাখবেন পর্যাপ্ত পানি খেতে হবে নিয়মিত পানি খেতে হবে পর্যাপ্ত এবং আমি বলেছি হাঁটা যারা হাঁটার অভ্যাস আছে এবং হাঁটা উচিত জীবনের জন্য হাঁটা এটা আমার একটা পেজও আছে সো এই জীবনের জন্য হাঁটার জন্য আপনাকে যেটা করতে হবে নিয়মিত সকালে ভোর ঠিক ফজর নামাজের পর হাঁট হাঁটতে বের হবেন অথবা আফটু নয়টা পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত এই টাইমটা হাঁটার জন্য একটা উপযুক্ত টাইম এতে সূর্যের আলো থাকে এবং টেম্পারেচার মোটামুটি কন্ট্রোলে থাকে অনেকের আছে যে টেম্পারেচার ধরেন আরো বাড়তে যদি থাকে দশটা এগারোটা বারোটা একটা এর মধ্যে এই জাতীয় হাঁটার কোনো অভ্যাস করা যাবে না দর্শক এতে কি হতে পারে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে আপনার প্রচন্ড ঘাম হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে ব্লাড প্রেশার কমে যেতে পারে মাথা ঘুরাতে পারে বমি হতে পারে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন অনেক সময় অনেকে মারাও যায় সো আমরা হিট স্ট্রোক ব্যাপারে সবাই সচেতন থাকি প্রচুর পানি খাব চেষ্টা করবো আমরা যে একটি ঠান্ডা ওয়ে মানে কুল ওয়েদারের মধ্যে যেন থাকা যায় তো আপনাদের যে কোনো ব্যথা সংক্রান্ত প্রশ্ন আপনারা আমাকে সরাসরি করতে পারেন যে ফোন নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন ঠিক এই নাম্বারে ফোন দিলে আপনারা সরাসরি এখন আমার সাথে কথা বলতে পারবেন আর ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন আরেকটি সুসংবাদ যে ভিডিওটি এই ভিডিওটি একসাথে প্রচারিত হচ্ছে ডক্টর এমডি ডি প্রধান আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তো বাতরোগটা কি আসলে এটা অনেকে আমার কাছে বলে যে স্যার আমার বাত রোগে আক্রান্ত বা আমাদের দেশে অনেক মানুষ জানে না যে বাত রোগটা কি তো এইটা প্রাচীনকাল থেকে বাংলাদেশের মানুষের যে যে কোনো ব্যথা বেদনা শরীরের কষ্ট হাঁটু ব্যথা কোমর ব্যথা মাংস পেশির ব্যথা বা যে কোনো ব্যথা বেদনাকে এই দেশের মানুষ সাধারণত বাত রোগ বলে থাকে তো এই যে বাত রোগ এই বাত রোগের ডাক্তারি ভাবে আমরা যখন রুগীগুলা দেখি তখন কিন্তু রুগীগুলাকে আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ আমরা রুগী সিলেকশন করি এবং এটা কি জাতীয় বাতরোগ কেন হয়েছে হ্যাঁ এটার কোমরবিড অন্য কোনো রোগের সাথে সম্পর্ক আছে কি না বা কোন দেশে এটা বেশি দেখা দেয় কোন বয়সে বেশি হয় কেন হয় এবং এটার প্রপার ট্রিটমেন্ট কী এবং পুনর্বাসন চিকিৎসা কি এবং চিকিৎসা না নিলে কি হতে পারে কমপ্লিকেশন এবং অন্যান্য জিনিসগুলো আমরা জানি তো কমন যে বাথরোগুলা আমাদের দেশে সাধারণত হয় যেমন বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই আথ্রাইটিস ডেভেলপ করে যেটা আমরা বলি দর্শক অস্ট্রিওথ্রাইটিস অস্টিঅ্রাইটিসটা কি বয়সজনিত এজিং প্রসেস জনিত ক্ষয় রোগ তা আমি একটু যদি আপনাদেরকে বুঝাই শুধু হাঁটুর ক্ষেত্রে আমি একটা মডেল আপনাদেরকে দেখাচ্ছি এই খেয়াল করেন এটা হাঁটু তো ক্ষয় রোগটা কি হয় আসলে শুধু হাঁটুর ক্ষেত্রে বলছি অন্য অন্য ক্ষেত্রেও আলাদা বুঝিয়ে দেবো আপনাদেরকে যখন বয়স বাড়ে তখন আমাদের এই যে হাঁটু থাকে হাঁটু উপরে ফিমার নিচে টিভিয়া এবং ফিবুলা এই এবং ভিতরে এই যে কাটিলেস মিনিস্কাস থাকে লিগামেন্ট থাকে তো হাঁটু যখন ক্ষয় হয় সেটা হচ্ছে এখানে একটা প্রদাহ হয় ইনফ্লামেশন হয় সেটা হতে পারে ইজিং প্রসেসজনিত হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে আঘাত থেকে বিভিন্ন কারণে তখন প্রদাহ হয় ইনফ্লামেশন হলে এই যে জয়েন্টের মধ্যে ক্যাপসুল থাকে ক্যাপসুলটা ইনফ্লামড হয়ে বসে তো ইনফ্লাম হয়ে বসার কারণে আমি একটা ফোন নিয়ে আসছি হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম আপনি একটু ওয়ালাইকুম সালাম আপনার

আচ্ছা আচ্ছা ওকে আমি বলে দিচ্ছি আপনাকে লিখে দিচ্ছি ইনশাল্লা তো আপনারা এই যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটিতে আপনারা ফোন দিতে পারেন জিরো সিক্স নাইন এই আপনারা ফোন দিয়ে আমার সাথে এখন সরাসরি কথা বলতে পারেন তো আমি যেটা হার ক্ষয় নিয়ে কথা বলছিলাম যে কি হয় এই যখন প্রদাহ হয় তখন আমাদের শরীরের ইনফ্লামেশন হতে হতে ক্ষয় প্রদাহ হতে হতে যে আমাদের যে স্যানুবেল গুলা থাকে এগুলা ফুলে যায় এবং সাইনোভিয়াল ফ্রুইট প্রোডাকশন বন্ধ হয়ে যায় এই কাটিলেসগুলো আস্তে 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 ইরোশন হয় হ্যাঁ আস্তে আস্তে ক্ষয় হতে থাকে ক্ষয় হতে হতে দেখা যায় যে এই দুই হার এই হার এবং এই হার এই দুইটা বোনস আস্তে আস্তে ক্লোজ হয়ে আসে নিজেদের কাছে তখন কিন্তু এই কাটিলেসটা আর এক্স ফিল্মে দেখা যায় না তো এবং যখন এটা ক্ষয় হতে থাকে তখন আন্ডারলাইন এই বোন্স কিন্তু আবার গ্রোথ হতে পারে দেখবেন এক্স রে তো অনেকে বলে স্যার এক ডাক্তার বলেছে ক্ষয় আরেক ডাক্তার বলেছে যে বেড়ে গিয়েছে তো এটা হতে পারে যখন কোনো বোনস ক্ষয় হয় তখন কিন্তু আন্ডারলাইন বোনসটা গ্রোথ হওয়ার চেষ্টা করে এই যে গ্রোথ হতে গিয়ে তখন অস্টিওফাইট ডেভেলপ করে এই অস্টিওফাইট থেকে উপরের বোন্স এবং নিচের বোনস এখানে কিন্তু ঘষা লাগে এবং ব্যথা হতে পারে তো এইটা হচ্ছে এই হাঁটুর ক্ষয়ের একটা টোটাল মেকানিজম আপনাকে প্রাইমারি বললাম আপনাদেরকে একটি ফোন নিয়ে আসছি হ্যালো হ্যালো দুঃখিত কেটে গিয়েছে জি মেহেদি হাসান সাহেব ওয়ালাইকুম সালাম আপনাকে ধন্যবাদ ভিডিওটি আপনি শেয়ার করে দেন আপনি আমাদের পুরাতন রুগী জি তো এই যে আথ্রাইটিস এই আর্থ্রাইটিস আপনার মেরুদণ্ড হতে পারে ক্ষয় এই যে মেরুদণ্ড দেখেন কোমরের এই যে হারগুলো আছে ডিক্স আছে এখানে নার্ভ আছে হ্যাঁ স্পাইনাল নার্ভ এই হারগুলো ক্ষয় হতে হতে দেখা যায় যে কারো হাড়ের যে নর্মাল অ্যানাটোমি থাকে মানে চেহারা এটা কিন্তু চেঞ্জ হয়ে আসে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বলুন

আমি দুইটা ওষুধ খাইতাম রেগুলার এখন খাচ্ছি বলেন একটা হলো জি আর আচ্ছা মাঝে মাঝে পিয়াম পিয়াম করতাম কিন্তু এখন আমার একটু সমস্যা হচ্ছে আমি একটু কুজো হয়ে গেছি অনেকটা তারপর যে কোনো কিছু খাইলেই আমার বুকটা উপর দিকে

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সকল কাগজপত্র নিয়ে নিয়ে যে নাম্বারটা আপনি কথা বলছেন এই নাম্বারটা যোগাযোগ করে একটা সিরিয়াল দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আমি দেখবো আমি শুক্রবার শুধু সকালে বসি আর বাকি দিনগুলা

হতে পারে ওটা আমি সরাসরি দেখার পর ইনশাআল্লাহ আপনাকে সাজেস্ট করব আর আমার এখন সাজেশন আপনার কাছে আপনার আমার পরামর্শ হচ্ছে আপনি এখন যে রোডটা পরে এই যে রোড কঠিন রোদ এই রোদে যদি আপনি সম্ভব হয় সাতার কাটতে পারেন এইটা হচ্ছে এনকেলোজিং স্পন্ডলাইটিস রোগীর সবচেয়ে বড় এক্সারসাইজ সবচেয়ে বড় চিকিৎসা আপনি সাইকেটিক আমি সাইকেটিক করতাম

আর ধূমপান কোনো এমন কোনো মাদক না যেটা সারা যাবে না মোস্ট অফ দ্য মাদক ধরেন ইয়াবা প্যাথেডিন মরফিন বা অন্যান্য এগুলো সারা যায় সারা যায় না কিন্তু ধূমপান সারা খুব সহজ ধূমপান ছাড়তেই হবে আচ্ছা আমার আসলে আমি মানে আপনাদের হাসপাতাল বা তো মনে শ্যামলি শ্যামলি জি 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 আপনি এই নাম্বারে ফোন দিলেই হবে ডিপিআরসি এই নামে ফোন দিলে আপনি সিরিয়াল দিয়ে এখানে দেখাতে পারবেন কোন সমস্যা নেই হয় সকল ব্যবস্থা ইনশাআল্লাহ আপনি আসলেই বুঝতে পারবেন কিন্তু আমার এখানে আসা যাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে প্রতিদিন ব্যায়াম করা যাবে না আপনি আসেন আসলে আমরা একটা প্ল্যান তৈরি করব যে কিভাবে করলে আপনার জন্য সহজ হবে ঠিক আছে তো আর্থ্রাইটিস এটা কমন বাত রোগের মধ্যে আমরা কমন যে রোগীগুলা পাই আর্থ্রাইটিস তো এটা মেরুদণ্ডে হতে পারে হাঁটুতে হতে পারে বয়সজনিত সাধারণত আর্থ্রাইটিসটা সবচেয়ে বেশি তাছাড়া বাচ্চাদের আর্থ্রাইটিস হতে পারে আর কিছু অটোমিন আর্থ্রাইটিস আছে যেমন মহিলাদের হয় হ্যালো 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 আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো আপনি কেটে আবার ফোন দেন কেটে ফোন দেন আপনি কেটে ফোন দেন তো আর্থ্রাইটিস অটোমিন ডিজঅর্ডার কিছু আছে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ইতিপূর্বে যে দর্শক ফোন দিয়েছিল এনকাইলোজিং স্পন্ডিলাইটিস দিস ইজ অলসো এ জেনেটিক্যাল ডিজঅর্ডার আর্থ্রাইটিস আরেকটি ফোন নিয়ে আসে হ্যালো জি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন বলুন

ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার এটা বডির ইমিউন সিস্টেম কোনো কারণে সমস্যা দেখা দিলে এই জাতীয় বাথরোগ বা আথরাইটিস রোগ হয় তো এটাতে কি হয় প্রতিটি জোড়া এফেক্ট হয় প্রদাহ হয় ফুলে যায় ব্যথা আসে অনেকের হালকা জ্বর থাকতে পারে শরীর দুর্বল হয়ে পড়ে ম্যাজ ম্যাজ করে এবং যত দিন যেতে থাকে এই রোগে আস্তে আস্তে হাত পা বাঁকা হয়ে যায় অনেকে দেখবেন হ্যাঁ ফুলে গিয়েছে বাঁকা হয়ে যা অনেক কিছু হতে পারে এটা চিকিৎসা কি প্রথম কথা হচ্ছে আপনার ইমিউন সিস্টেম বুস্টিং করতে হবে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে বাই নেচার প্রাকৃতিক ভাবে কিভাবে বাড়াবেন ব্যথা বেদনা তো আপনি তো শেষ অস্থির বাসায় শুয়ে আছেন কাজ করতে পারতেছে না মুভমেন্ট নাই তাহলে ইমিউনিটি কি আরো কমে যাবে তো এই জন্য কিছু ওষুধ খেতে হবে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন এগুলো অবশ্যই ডাক্তারের সরাসরি পরামর্শে চলবে পাশাপাশি হ্যাঁ আমার কথা শুনেন পাশাপাশি আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও নিতে হতে পারে এই ক্ষেত্রে বিভিন্ন মেশিনের চিকিৎসা লাগতে পারে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হতে পারে গরম ঠান্ডা শেখ দুইটি আপনার দেওয়া লাগতে পারে আপনার এখন যে হাঁটুটা ফুলে গিয়েছে আমি বলবো আপনি দুই বেলা দশ মিনিট করে আইস প্যাক বা যে কোনোভাবে ঠান্ডা সেঁক দিবেন দুইবেলা আর যে ব্যথাগুলো যে জোড়াগুলো ফুলে যায় সেখানে গরম পানি সেঁক দিবেন বা হট ব্যাগ দিয়ে সেঁক দিবেন গরমে রোদের মধ্যে সাঁতার কাটেন রোদ লাগাবেন সকালের রোদ হ্যাঁ সাতটা আটটা রোদটা আপনি লাগাবেন হাঁটা চলাফেরা করেন আর দেখেন ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এটা চলবে ইমিউনিটি বাড়াইতে হবে এই জন্য হাঁটা চলাফেরা বাড়াতে হবে দিনের বেলা এবং বিকালে হাঁটার অভ্যাস করতে হবে তো দেখবেন আপনার রোগটা রাতের বেলা বাড়তে 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 সকালে এসে অনেক খারাপ হয়ে যান আর উঠতে পারেন না আবার দিন যত যাইতে থাকবে একবারে দেখবেন বিকালের দিকে অনেক ব্যথা কমে আসে সো ওই টাইমটায় বিকাল টাইমটা আপনি হাঁটা চলাফেরা করতে হবে আর আপনার এটার আপনার মাধ্যমে বাকি সবাইকে বলতে চাই পারমানেন্ট যে চিকিৎসা আপনারা পৃথিবীতে চাচ্ছেন আমরা ডাক্তারেই তো পৃথিবীতে পারমানেন্ট না আপনিও পারমানেন্ট না ট্রিটমেন্ট হচ্ছে করলে আপনার যে সমস্যাটা আছে বর্তমানে এগুলো চলে যাবে ইনশাল্লাহ আপনি ভবিষ্যতে যে পঙ্গু হয়ে যাবেন রোগের চিকিৎসা না করলে ইনশাল্লাহ আমি বলতে চাই চিকিৎসা ঠিকমতো করলে পঙ্গু হবেন না ভালো থাকবেন জীবনযাপন করতে পারবেন বিয়ে শাদী সংসার চাকরি বাকরি সব সব করা সম্ভব যদি অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা পাশাপাশি নেওয়া যায় আশা করি আপনি উত্তর পেয়েছেন আর কোনো প্রশ্ন আছে

হ্যাঁ সব করতে পারবেন ইনশাল্লা আসেন ইনশাআল্লাহ আফরোজা খান আপনি বলছেন নাম্বারটি ভুল আছে আমি একটু বলি আবার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন নাম্বারটি ভুল আছে কিনা একটু দেখেন আবার বলি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন নাম্বারটি দেখেন মিলিয়ে আমার মনে হয় তো ঠিক আছে জি আর আরেকটি ফোন নিয়ে নিচ্ছি হ্যালো আসসালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বলুন

আচ্ছা শুনেন আমার নামে দেখবেন ডক্টর এমডি ডি শফিউল্লাহ প্রধান এই নামে ইউটিউব ফেসবুক আছে আপনি গিয়ে অনেক ব্যায়াম দিয়েছি কোমর ব্যথার এই করবেন দুই বেলা ওই ব্যথায় গরম শেক দিবেন এবং ব্যথার মলম যে কোনো জায়গা হ্যাঁ ব্যথার মলম যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় সেই মলমগুলা দিবেন আর ব্যায়ামগুলা করেন দেখা যাক আর আমরা আর্গোনমিক্স শিখাই আর্গোনোমিক্স দাও তো আর্গোনমিক্স আর্গোনোমিক্স গুলো আপনি ফলো করবেন আর্গোনোমিক্স মানে কি কাজ করবেন কিভাবে বসবেন কিভাবে শুইবেন কিভাবে এগুলা মেনে চলবেন ইনশাআল্লাহ দেখবেন এটা ঠিক হয়ে যাবে তারপরও সমাধান না হলে ডাক্তার দেখাতে হবে যাকে দেখান ওনাকে আবার বলেন না হলেও তো আমাদের এই সমস্যা কোনো সমস্যা হয় বুঝি নেই প্রশ্নটা প্রেগনেন্সির কথা বলছিলেন ব্যাথার জন্য সৃষ্টি মানে এমনিতে সে সমস্যা হয় মানে হয় কি পরোবর্তি কি এরকম না 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 ব্যথার সাথে প্রেগনেন্সি বা বাচ্চা নিতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ধরেন আপনার ব্যথা যদি বেশি হয় রোগ নির্ণয় না হয় আপনি প্রেগনেন্সিতে কষ্ট পাবেন ঠিক না কষ্ট পাবেন বা সমস্যা বাড়বে কিন্তু এরকম না যে ব্যথা হইলে আপনি কনসেপ্ট করবেন না বা ইজতিও কোনো রোগ হবে এটা না সাধারণত এটা এটা হওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ আপনাকে মৃতু রয় জি আলহামদুলিল্লাহ আপনি আশা করি ভালো আছেন আবু ইউসুফ সাহেব আমি আপনাকে চিনতে পেরেছি আমাদের অনেক পুরাতন রুগী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কমেন্টে জানাবেন মশফিকা আপনি লিখেছেন ক্যালসিয়াম খাইতে পারি নাই ওকে মুশফিকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা ইনশাআল্লাহ রাকিব আপনাকে ধন্যবাদ ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করে দিবেন লাইভটি হ্যালো আপনি মোবাইলে কথা বলেন ওয়া আলাইকুম আসসালাম ফেসবুকে না মোবাইলে কথা বলেন মোবাইলে কথা বলেন জি একটু নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন কথা বলতে পারবো জি জি আমি ডক্টর সফিল্লা প্রধান বলছি আপনার নামটা পরিচয় দিয়েছেন আপনার সমস্যাটা বলেন

হ্যালো আচ্ছা ওকে ওকে জি জি আমি আপনাকে কিছু এখন আমি হচ্ছে যে আমি দেখাইছি ডক্টর চালন পার্কে উনি আমাকে মানে আমাকে কোন ডাক্তার ফিজিওথেরাপি দেয় নাই তো উনি আমাকে কিছু মেডিসিন মেডিসিন দিছে ক্লাস ফিজিওথেরাপি দিছে তো আমাদের বাসা আছে মানে পুত্র আছে থাকি তো ওইখানে আমি একজনের কাছে কি যেটা বললেন ওখানে ফিজিওথেরাপি আমি নিয়েছি মানে এক সপ্তাহ মতো নেওয়ার পরে এখন বর্তমানে আমার যে মাথায় জ্যামটা ছিল ওটা এখন নাই

এবং আপনার আপনার এই প্রশ্নের সাথে একই প্রশ্ন হাজার হাজার রুগীর আছে লক্ষ লক্ষ রুগীর জি এইটা ভালো থাকবে কিভাবে এবং আপনার ফেসবুকটা একটু ইয়ে রাখেন বন্ধ রাখেন আপনি আমার কথা শুনেন আপনার মোবাইল আমি নাম্বার কাটছি আমি কাটছি না আপনি আমার কথা ফোনে কথা শুনেন আমরা কিছু আর্গোনোমিক্স বলি আর্গোনোমিক্স আর্গোনোমিক্স মানে কি যেমন আপনি মহিলা মানুষ আপনার কিছু কাজ আছে পারিবারিক কাজ আছে সংসারে কাজ থাকতে পারে পেশাগত কাজ থাকতে পারে এই কাজের ভুল থেকে আঘাত পেয়ে শোয়া বসা চলা ফেরা বিভিন্ন কারণে আর আমাদের মানুষের এখন আমাদের ধরন হয়েছে কি দেখেন আমি একজন ডাক্তার আমি সকালে চেম্বারে আসি আবার রাতে যাই এই যে এক ঘুইমি লাইফ আপনি আপনার কয়েকটা কাজই নিয়মিত করতেছেন যে ব্যাংকে ব্যাংকে বসে আছে যে ব্যবসায়ী সে তার ব্যবসা ল্যাপটপ নিয়ে বসে আছে এই যে টানা একই কাজ থেকে রোগগুলা সাধারণত হচ্ছে পাশাপাশি হঠাৎ করে আঘাত পেয়ে কোনো ভুলভাবে পড়ে গিয়ে এই সকল কারণে এগুলো হয় তো আমরা কিন্তু পিএলআইডির কারণ নির্ণয় করি ধরেন আপনার কারণটা বার করতে হবে যে কি কারণে হয়েছে সেই জন্য আপনার বয়স আপনার পেশা আপনি কি করেন আপনার ইতিহাস এম দেখলে আমরা বুঝতে পারি যে কোন দিকে প্রলাপ শেষে কেন হয়েছে ওই কেন কেন আর উত্তর যদি আমি আপনাকে দিতে পারি যে এই কারণে হয়েছে তাহলে আর আপনি জানলেন এবং আপনি সেখানে সাবধান হয়ে যাবেন যখন আর কেন আর বারবার হবে না এই রূপ দেখা দেবে না কিন্তু যেহেতু হয়েছে এখন আপনার চিকিৎসার দরকার চিকিৎসার ক্ষেত্রে নব্বই নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী অ্যাডভান্স রিহ্যাফিজিও চিকিৎসায় ভালো থাকে এবং ভালো হয়ে যায় এরপরে আমরা বিভিন্ন ব্যায়াম দিই ব্যায়ামগুলো কিন্তু আমি আমার ইউটিউবে ফেসবুকে দিয়েছি এই ব্যায়ামগুলো করতে হবে ব্যায়াম অনেকে উল্টাপাল্টা ব্যায়াম করে এর ব্যায়াম আর স্পন্ডাইলোলিসের ব্যায়াম এক না এর ব্যায়াম আর স্পন্ডাইলোসিসের ব্যায়াম এক না মহিলাদের ম্যাটভুরির ব্যায়াম আর এর ব্যায়াম এক না কমন ব্যায়াম করে অনেকে দেখি এই ব্যাপারে ফিজিওথেরাপি অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আছে বিভিন্ন জায়গায় ডিগ্রিবিহীন লোক আছে এটা নিয়ে আমরা ভক্ত অধিকারে অলরেডি কথা বলেছি মহা পরিচালক মহোদয় ব্যাপারে বসে অতি শীঘ্রই ব্যবস্থা নেবেন তো বুঝে শুনে ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন সে আদৌ ডিগ্রিধারী কিনা সঠিক চিকিৎসায় আপনার এই সমস্যা চলে যাবে ইনশাল্লাহ আর আপনি কিছুদিন রেস্টে থাকবেন আমার ব্যক্তিগত সাজেশন ধরেন দশ পনেরো বিশ দিন এবং শুয়ে শুয়ে ব্যায়ামগুলা করেন ইনশাআল্লাহ আশা করি একবার ভালো হয়ে গেলে পুরা ব্যথামুক্ত হয়ে গেলে আপনি যদি

আর্গোনমিক্স হচ্ছে আমাদের নিয়ম নিয়মটাকে মানা ধরেন একটা মহিলা মাস্ক কাটবে কিভাবে একজন মহিলা কি জুতা পরবে একজন মহিলা বাচ্চাকে দুধ খাওয়াবে কিভাবে একজন মহিলা কাপড় কাচবে কিভাবে এই যে নিয়ম এটা হচ্ছে আর্গোনমিক্স যদি নিয়ম না মানেন তখনই এই কোমরের সমস্যা হবে আপনি কম্পিউটার চালাবেন কিভাবে আপনি ল্যাপটপ চালাবেন কিভাবে আপনি মোবাইল ফোন চালাবেন কিভাবে আপনার জীবনযাপন ধরেন

তো এই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখা দেয় আপনার ডাক্তারের সাথে কথা বলবেন বাট ধরেন আপনার পিএলআইডি হলে ফলো করি আপনার মানে জি স্যার হয়ে গেলে আপনি আর কিছুই করতে পারবেন না চেয়ারে বসে নামাজ পড়তে হইব সিঁড়ি বাইতে পারবেন না কাজ করবেন না এটা তো মানুষের জীবন হতে পারে না জি স্যার বাট সমস্যা যদি দেখা দেয় তখন আপনাকে স্পেশালিস্টের সাথে কথা বলতে হবে আর এই জন্য বলছি আপনার কেসটা আপনার জন্য ভিন্ন আব্দুর রহমান কেস আব্দুর রহমানের জন্য ভিন্ন তার পিএলআইডি আপনার পিএলআইডি হয়তো রোগ এক কিন্তু দুই কারণে হয়েছে একই কারণে না একজন ডাক্তারের সার্জনেরও পি এল হয় মেডিসিনের ডাক্তারের হয় তার কারণ আর একজন ইঞ্জিনিয়ারের কারণ কিন্তু এক নয় সো আমরা ওই পেশাগত জিনিসটা ফিজিক্যাল এবং টোটাল করে বের করি বের করে রুগীকে বুঝিয়ে দিই কারণে হয়েছে রুগী যখন বুঝে ওই কারণটা সে সমাধান করে কারণ আমরা তো সারাদিন রুগীর তার ব্যক্তিগত জীবন আছে চলাফেরা করবে সব করবে তো এটা নিয়ে আপনি অস্থিরের কোনো কারণ নাই আপনি ধাপে ধাপে ব্যায়ামগুলা করতে করতে নিয়মকানুন মেনে চলতে চলতে আস্তে আস্তে আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশাল্লা

আর এই সকল ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাডভান্স থেরাপি দেই অনেক সময় বিভিন্ন থেরাপি ইলেকট্রোথেরাপি লাগে বিভিন্ন অ্যাডভান্স থেরাপি আছে এক্সারসাইজ আছে আর আপনাকে একটা কথা বলি অবশ্যই নরম জুতা পায়ে দিতে হবে নরম সোলের জুতা সফট জুতা এই জুতা কিন্তু আমরা ডিপিআরসি তো দেই রুগীদেরকে সফট জুতা আপনি আপনার মতো কিনে নিতেও পারেন কোনো সমস্যা নেই বাসায় পন্স ইউজ করবেন ওজন বেশি হলে কমিয়ে ফেলতে হবে আশা করি বন্যা আপনি উত্তর পেয়েছেন হ্যালো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি সাভার থেকে বলছিলাম আমার নাম আফরোজা কন্যা আমার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তো আমার ছেলের জন্য ফোন দিয়েছিলাম আমার ছেলের ওর বয়স হচ্ছে বারো বছর ওর গত দুই বছর আগে আহ রিসে রিক্সায় উঠছে যে পায়ে রব না দিয়েছিল এরপর ও পা আর খাত করতে পারে না তা আমি ডক্টর দেখিয়েছি ডক্টররা প্রাথমিক এক্সামি বিশালের কোনো সমস্যা করা পড়ে নাই শুধু হচ্ছে আপনার আহ মানে বলছেন যে ওর কোনো প্রবলেম নেই ও ভয়ে পা তা ব্যান করে না এখন স্যার আমি এর জন্য অনেকটা থেরাপিও দিয়েছি সি দেখিয়েছি এখন আমি আমার ছেলে কি টিকির সাথে পারি ও পাটা ভাত করতে পারে না টয়লেটে বসতে পারে না নামাজ পড়তে পারে না এটা এখন আমার এই পাছর জন্য আমি কি করতে পারি বা কি চিকিৎসা নিতে পারি থেরাপি দিয়েও তো কোনো উপকার পাইনি শুনেন এটা এটা কি ওর এক পায়ে হয়েছে না দুই পায়ে না স্যার এক পায়ে বাম পায়ে বাম পায়ে এটা কোন জায়গা হাঁটুতে হাঁটুতে হাঁটুর নিচে ঠিক হাঁটুর নিচে বড় বড় যে কুচিটা আছে মানে যার কারণে এটা সমাধান হচ্ছে না তো প্রথমত আমি বলি আপনার বেবিটার ওজন কমানোর চেষ্টা করেন ওকে সকল মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দিবেন কোনো প্রকার মিষ্টি খাবেন বলেন বলেন আমি আপনার চেম্বারে আসতো ডাক্তার তো আমাকে ডাক্তাররা लास्ट একটা এমআরআই দিতে দিয়েছিল এখন তার আমি কি আপনাকে দেখি এমআরআইটা করব না এমআরআই করে আপনার কাছে আসবো যদি আমাকে দেখাতেই চান তাহলে আগে আমাকে দেখান দেন এমআরআই করে ও আচ্ছা ঠিক আছে আর স্যার আমি মাত্র আমার প্রবলেমটার জন্য যে কমেন্ট করেছিল আপনি ব্যায়ামটা দিলেন আমার দুই পায়ের নিচে স্যার গোড়ালিতে হার বৃদ্ধি পাইছে এটার জন্য স্যার আমি অনেক চিকিৎসা নিয়েছি থেরাপি নিয়েছি নরম জুতা পরে কিন্তু আমার পায়ের ব্যথাটা হচ্ছে আমার যে ভুঁড়া আঙ্গুল ওইটার নিচে এবং গোড়ালিতে খুব ব্যাথা করে আমি ব্যথা কমার জন্য স্যার অনেক ব্যায়াম করেও তো কোনো উপকার পাইনি এখন আমার এটার জন্য অন্য কোনো চিকিৎসা আছে যেটা করে আমি মানে ই করতে পারি অনেক ডাক্তার বলে যে ইঞ্জেকশন দিতে হয় ওই গোড়ালিতে সেই ইঞ্জেকশনটা দিলে কি তার আমার এটা ব্যথাটা কমবে হ্যাঁ ইনজেকশন অনেক কারণে দেওয়া লাগে যদি যেমন অনেকে স্টেরয়েড দেয় অনেকে পিআরপি করে অনেকে থেরাপি দেয় অনেকে হাইলোরিনিক অ্যাসিড দেয় ইনজেকশন অনেক টাইপের আছে সো এইটা আপনার বয়স এই আপনার পায়ের গঠন সব দেখে ডাক্তার সিদ্ধান্ত নিবে দেন আর যা কিছু আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে নরম জুতা পায়ে দিতে হবে অনেকের পায়ের পাতার সমস্যা থাকে আমরা বলি পেস পেস ক্যাভাস অনেকে পায়ের পাতা ফ্ল্যাট ফুট থাকে তো এগুলো আবার কারেকশন করতে হবে তো এই জন্য হয়তো অনেকের ভালো হয়ে আবার দেখা দেয় আবার অনেকের ভালো হয়ে হয় না আবার চিকিৎসারও ব্যাপার আছে থেরাপি যেখানে সেখানে ফিজিওথেরাপি নিলে হবে না যেখানে সেখানে ফিজিওথেরাপি সেন্টার বাংলাদেশে এখন আনাচে কানাচে গলিতে চিপা চাপায় হইছে হাজার হাজার ডিগ্রিবিহীন লোক কোনো ডাক্তার নাই কিছু নাই চলছে তো সেটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার আস্তে আস্তে ঠিক হয়ে আসবে কিন্তু কিন্তু যে বারবার বলছি নিয়ম কানুন ধরেন আপনাকে আপনারা মহিলার অনেক সময় হুট করে একটা দাওয়াত পেলেন ওই দিন মনে করলেন যে একটু একটু ফ্যাশনেবল জুতো পরে চলে গেলেন ওই একদিনই আপনার অবস্থা খারাপ সো এগুলো আপনাদেরকে একটু সাবধান হইতে হবে খালি পায়ে হাঁটা যাবে না আর ইনজেকশানগুলো আমি বলেছি আমার আপনাকে ইতিপূর্বে সবগুলো নাম বলে দিয়েছি কিন্তু এবং এইটা ইনজেকশন দেওয়ার আগে আমার সাজেশন অ্যাডভান্স রিহ্যাব করা সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি এক এক রুগের ক্ষেত্রে যেন যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ম্যাগনোটোথেরাপি লেজার এটা হচ্ছে এক এক রুগীর ক্ষেত্রে এক একটা কার্যকরী তারপর ইন্টারফেরেন্সিয়াল থেরাপি তারপরে হচ্ছে আপনার ড্রাইনি ডেলিং অনেক থেরাপি আছে যখন যেটা প্রয়োজন আমরা সেটা অ্যাপ্লাই করি বা যেটা আপনার জন্য প্রয়োজন আমরা সেটা দেব তা আশা করি আপনি উত্তর পেয়েছেন আরকি ফোনার্স্ট হ্যালো হ্যাঁলাইকুম ওয়ালাইকুম সালাম আহমাতুল্লাহ আমার নাম আমি আমার বয়স জি হ্যাঁ

আমরা বলতে এমআরআই করতে হুম সিলেজিংগো আচ্ছা শুনেন 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 আপনার বয়স আমি বুঝছি আপনার পরের প্রশ্ন পরের প্রশ্নগুলো উত্তর ইয়া সমস্যা আমি জানতে চাইবো আপনি লাইনে থাকেন আপনার বয়স কত আর আপনি কি করেন আমি বয়স হল 3 আগামী এমএতে কিছু করি না এমএমএ বেকার

আপনার ওজন বাড়ানোর জন্য শুনেন আপনি ওজন বাড়ানোর জন্য কোনো ভিটামিন বা এমন কোন ওষুধ খেয়েছেন ফাইলটাই এমন কোন কিছু খান আচ্ছা অসুবিধা নাই তো এই ক্ষেত্রে আমার সাজেশন ধরেন ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এক্স যদি না পায় উনি এমআরআই দিতেই পারে প্রয়োজন হলে এমআরআই করতে হতে পারে তবে তবে আমার সাজেশন আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন ডক্টর এমডি সুফিল্লা প্রদান ইউটিউব এবং ফেসবুকে অনেক ব্যায়াম দিয়েছি এই এই রোগগুলোর জন্য শুয়ে শুয়ে বিছানায় ব্যায়ামগুলা করতে পারেন আপনি নিয়মিত সাঁতার কাটেন তারপরে হচ্ছে সাইকেল চালান ব্যথায় গরম শেক দেন আশা করি ইমপ্রুভ হবে তারপরও না হলে এমআরআই বা ব্লাড টেস্ট করতে হতে পারে আমি আরেকটা কথা বলি যেমন এমআরআইতে দিতে দহন আমি এমাত্রটা আমার পরে আবার এমনিটা এক কথা যে তুমি কেন লিখ করো আপনি ভালো আছে কিন্তু তখন টপই তো দিন পরে থেকেই মানে হচ্ছে হ্যাঁ এটা হতে পারে ফেলভিসে অনেকের হয় আমরা যেমন এখন এখন আর্থ্রাইটিস পাচ্ছি এভিএন শত শত রুগী আসতেছে নিয়মিত করোনা পরবর্তী রুগী গুলো বেড়ে গিয়েছে অনেকে ওজন বাড়ানোর ওষুধ খায় তার থেকে হয় অনেকে আঘাত পেয়ে হয় অনেকের বিভিন্ন বাত রোগের সমস্যা হয় তো আমার মনে হয় আপনি থাকেন কোথায় আমি থাকি অত বেশি দূরে না পূর্বাচল তো আমি প্রায় যাই এখন তো ব্যস্ত যেতেও পারি না আপনি এক সময় পারলে আসবেন ডিপিআরসি তে সমলি আমি দেখে দিব না হলে ডাক্তার সাহেব যে পরামর্শ দিয়েছে ওনার সাথে ইয়ে করেন ব্যায়ামগুলা করেন এই সকল ক্ষেত্রে কিন্তু শুয়ে বসে থাকা যাবে না অবশ্যই চলাফেরা ব্যায়াম সব কন্টিনিউ করতে হবে ধন্যবাদ আপনাকে বাকি দর্শক সবাইকে ধন্যবাদ আমি আবার লাইভে আসব আপনাদেরকে জানিয়ে দিব আমি আজকে কিন্তু লাইভটা জানিয়ে দিয়েছিলাম তিনটে আসব। আপনারা ভিডিওগুলি শেয়ার করে দিবেন সাকিব রাকিব সাহেব সম্ভবত আমাদের পুরাতন রুগী রাকিব সাহেব আপনি একটু হোয়াটসঅ্যাপে আপনার সকল ফাইলগুলা পাঠান যে চারবার আসছেন এখনও সমাধান হয়নি বা এরকম কিছু সমস্যা নাই প্রয়োজনে আবার একটু আসতে হতে পারে আর আপনার ফাইলগুলো একটু পাঠান সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করে দেবে করবেন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরহামলি বরকাত